আসসালামু আলাইকুম দর্শক, রাজ টিভির নিয়মিত অনুষ্ঠান রেনেটা প্রেজেন্ট নিউরোকেয়ারের 7 নং পর্বে আপনাদের সকলকে স্বাগত। দর্শক, স্ট্রোক সম্বন্ধে আমাদের কম বেশি সকলেরই ধারণা আছে। সেই ধারণা হয়তো কারো সঠিক, কারোটি সঠিক নয়। সাধারণভাবে আমরা অনেকেই বলে থাকি যে ব্রেন স্ট্রোক করেছে, অথবা অনেকে এটাও বলে থাকে যে হার্ট স্ট্রোক করেছে। তাই স্ট্রোক সম্বন্ধে আপনাদের সকল প্রকারের ভুমরজালের অবসান ঘটাতে আমাদের আজকের অনুষ্ঠান রেনেটা প্রেজেন্ট নিউরোকেয়ারের বিষয় স্ট্রোকের ইন্টারভেনশনাল ম্যানেজমেন্ট পাওয়ার্ড বাই ডেনিক্সেল অ্যান্ড ভিটা ডি3। এবং এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন আমাদের এক্সপার্ট গেস্ট হিসেবে বিএসএমএমইউর নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সুভাষ কান্তি দে। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো, জি স্যার, তো শুরুতেই আপনাকে ধন্যবাদ দেবো আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে একটু আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ এবং আপনি রাজ টিভির দর্শকদেরকে অনেক ধন্যবাদ। জি স্যার, স্যার আজকে আমাদের বিষয় স্ট্রোকের ইন্টারভেনশনাল ম্যানেজমেন্ট। স্যার, আমরা ম্যানেজমেন্টে যাওয়ার আগে শুরুতেই আপনার কাছে জানতে চাবো স্ট্রোক রোগটি সম্বন্ধে, কারণ আমাদের সাধারণ জনগণের মাঝে স্ট্রোক নিয়ে স্যার অনেক ধরনেরই কনফিউশন বা ভুমরজাল রয়েছে। তো স্যার যদি আমাদের একটু বলতেন যে স্ট্রোক রোগটা কি এবং কেমন হয় এবং কাদের হয়। স্ট্রোক হচ্ছে মস্তিষ্কের রক্তনালীর একটা রোগ, এটা একদম ক্লিন কাট কথা। স্ট্রোক বলতে মস্তিষ্কের রক্তনালীর রোগকে বোঝায়। যদিও আমি ব্রড সেন্সে যদি চিন্তা করি, স্ট্রোকের ডেফিনেশন যেটা আছে সেটাতে আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোনো পার্ট যদি আপনার রক্তনালী রক্ত সঞ্চালনের সমস্যায় পড়ে তাহলে সেটা স্ট্রোক। স্ট্রোকে ব্রেইন একটা ব্রড পার্ট, কিন্তু ব্রেনের সাথে সাথে স্পাইনাল কর্ড আছে আমাদের, সেটাও যদি ইনভলভ হয় তাইলেও কিন্তু স্ট্রোক হয়। একইভাবে আমাদের চোখের যে রেটিনা আছে সেই রেটিনাতেও যদি রক্ত সঞ্চালনের সমস্যা হয় তাহলে সেটাকে আমরা স্ট্রোক বলি। তবে এই রক্ত সঞ্চালনের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে রক্তনালী বন্ধ হয়ে যায়, রক্তনালী বন্ধ হয়ে যায়, আর একটা হচ্ছে রক্তনালী ছিঁড়ে যায়। এই যে বড় একটা গ্রুপ মানে বড় পার্ট হচ্ছে স্ট্রোকের, যে রক্তনালী বন্ধ হয়ে যায় সেটা যে কোনো জায়গায় হতে পারে, ব্রেইনে হতে পারে, স্পাইনাল কর্ডে হতে পারে, রেটিনাতে হতে পারে, যে কোনো জায়গায় এরকম রক্তনালী বন্ধ হয়ে গেলে আমাদের একটা স্ট্রোক হয়, সেটাকে আমরা বলি ইস্কেমিক স্ট্রোক, মানে রক্ত সঞ্চালনের সমস্যার জন্য যে স্ট্রোক। আরেকটা স্ট্রোক আছে যেটাকে আমরা বলি যে 15% স্ট্রোক যে হয় তাদের 15% পেশেন্টদের ক্ষেত্রে সেটা হয়, সেটা হচ্ছে হেমোরেজ বা রক্তক্ষরণ হওয়া, সেটা মস্তিষ্ক হতে পারে, সেটা আপনার স্পাইনাল কর্ডও হতে পারে, মেইনলি মস্তিষ্কে হয়। তবে সেই রক্ত সঞ্চাল রক্তনালী যে ছিঁড়ে যায় সেটাও কিন্তু দুই রকম আছে। একটা হচ্ছে যে ব্রেনের কিছু অ্যাবনর্মাল রক্তনালী থাকে, সেই অ্যাবনর্মাল রক্তনালীগুলোর মধ্যে আমরা অ্যানুরিজম বলি, রক্তনালী আপনার অ্যাবনর্মালি এটা ডাইলেটেড হয়ে যায়, এক জায়গায় ব্যাগের মতো হয়ে যায়, সেই ব্যাগটা যদি ফেটে যায় তাহলে হইতে পারে। আবার কারো অনেক দিন ধরে ইয়াতে আছে কি বলে, ব্লাড প্রেশার বেশি, কন্ট্রোল করে না, ওষুধ খায় না, বয়স বেশি, ডায়াবেটিস বেশি, সেরকম ক্ষেত্রে আপনার নর্মালি যে রক্তনালীতে যে চেঞ্জ হয় সেক্ষেত্রে ব্লাড ভেসেল অ্যাবনর্মাল থাকে না, কিন্তু রক্তনালীর যেহেতু অনেক দিন ধরে রক্ত সঞ্চালনের সমস্যার জন্য রক্তনালীর ওয়ালে সমস্যা হয়ে যায়, সেখান থেকে ছোট ছোট এরকম ব্যাগের মতো হয় যেটা নর্মালি দেখা যায় না, সেগুলো ফেটে গিয়ে কিন্তু রক্তক্ষরণ হতে পারে। ধন্যবাদ স্যার। স্যার আপনার কাছে জানতে চাবো স্ট্রোক কাদের বেশি হয়? স্ট্রোক সাধারণত এটা হচ্ছে মধ্যবয়সের পরের রোগ, মধ্যবয়সের পরের রোগ, তবে এর মধ্যে কিছু কিছু জিনিস বাদ থাকবে। যেমন আমি আগেই বলে আসলাম যে কারো যদি রক্তনালীর এরকম ব্যাগের মতো হয়ে যায়, সেই ব্যাগের মতো থাকাটা জন্মগত থাকতে পারে, আবার কম বয়সেও থাকতে পারে। আরেকটা রোগ আছে যেটার মধ্যে আমাদের দুই রকম রক্তনালী আছে, যেমন ধমনী এবং শিরা, সেই ধমনী এবং শিরা একসাথে আপনার যখন জন্ম হয়, ডেভেলপমেন্ট হয় ব্রেইন, তখন একসাথে কিন্তু লাগানো থাকে, কিন্তু ডিউরিং ডেভেলপমেন্ট প্রসেসে সেটা কিন্তু আলাদা হয়ে যায়। তো এই যে আলাদা হয়ে যায় সেটা একটা পোর্শন মানুষের ক্ষেত্রে সেটা আলাদা হয় না,
সেটাকে আমরা বলি এবিএম, মানে আর্টেরিও ভেনাস ম্যালফর্মেশন, মানে ধমনী এবং শিরার যে নর্মাল ডেভেলপমেন্ট হওয়ার কথা সেইটা হয় নাই, তারা লেগেছিল, আলাদা হতে পারে নাই। সেক্ষেত্রে ধমনীর যে রক্তনালীর চাপ অনেক বেশি এবং শিরার যে রক্তনালীর চাপ কম, ধমনীর রক্তনালী অনেক মোটা, শিরারটা পাতলা, এই যে মোটা পাতলার যে সংযোগ, সেই সংযোগের কারণে ওখানে কিন্তু রক্তনালী ফেটে যেতে পারে, সেক্ষেত্রে সেগুলো কম বয়সে হতে পারে। তবে ম্যাক্সিমাম স্ট্রোকই আপনার মিডল এজের পরেই হয়, এবং যাদের অনেকগুলো আপনার রিস্ক ফ্যাক্টর আছে, অনেকগুলা রিস্ক ফ্যাক্টর আছে, সেই রিস্ক ফ্যাক্টর এর ক্ষেত্রে যেমন যাদের ডায়াবেটিস আছে, যাদের আপনার হাইপারটেনশন আছে, যাদের হাড় ইয়াতে কী বলে অনেকদিন ধরে রক্তনালী তরল করার ওষুধ খায়, বা আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট বলি সেই সব ওষুধ খায়, এবং আরও অনেক রিস্ক ফ্যাক্টর আছে যেগুলোতে রক্তনালীর ছিঁড়ে যাওয়ার বা বন্ধ হওয়ার সম্ভাবনা বেশি থাকে নর্মাল মানুষের ক্ষেত্রে থেকে। ধন্যবাদ স্যার। যে রিস্ক ফ্যাক্টর আপনি বললেন যে যাদের ডায়াবেটিস থাকে বা হাই প্রেশার থাকে বা অনেকদিন ধরে অ্যান্টিকোয়াগুলেন্ট খাচ্ছে, স্যার এছাড়া আর কি কি রিস্ক ফ্যাক্টর আছে যে কারণে স্ট্রোক হতে পারে? আর স্যার ওষুধেরটাও আপনি বলে দিলেন যে অনেকদিন ধরে যদি কেউ অ্যান্টিকোয়াগুলেন্ট খায়, তো স্যার এই ওষুধ ছাড়া কি আর কোনো ওষুধ বা আর কোনো শারীরিক সমস্যার কারণে কি স্ট্রোক হতে পারে? হ্যাঁ, সেটা অবশ্যই হতে পারে। আমাদের আসলে মেইন সমস্যা আমাদের মনে রাখতে হবে যে আমাদের মেইন রক্ত এই রক্তক্ষরণ অথবা রক্তনালী বন্ধ হওয়ার রিস্ক ফ্যাক্টর হচ্ছে হাইপারটেনশন স্ট্রোকের ক্ষেত্রে। সেটা অলমোস্ট 60-70% কেসে আমরা এরকম পাই। আবার একইভাবে এর পরের অংশ যদি আমরা যাই, তাহলে ডায়াবেটিস একটা বড় রিস্ক ফ্যাক্টর, সেটাও 40-50% ক্ষেত্রে আমরা ডায়াবেটিস রোগীদের এরকম রক্তনালী বন্ধ হয়ে যায় অথবা রক্তক্ষরণ হতে পারে। একইভাবে যদি কারো আপনার চর্বির যে সমস্যা, ডিসলিপিডেমিয়া যেটা আমরা বলি, যে আমাদের কোলেস্ট্রল, এলডিএল, এইচডিএল, ভিএলডিএল বা এই যে জিনিসগুলো যখন অ্যাবনর্মাল থাকে, কারো যদি এলডিএল অনেক বেশি থাকে, কারো যদি এইচডিএল অনেক কম থাকে, কারো যদি কোলেস্ট্রল অনেক বেশি থাকে, তাদের ক্ষেত্রে রক্তনালী চেঞ্জ হয়, সেক্ষেত্রেও রোগীর স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া কিছু আছে, যেমন আমি কিছু রক্তনালীর অ্যাবনর্মালিটি বললাম, তাদের ক্ষেত্রে হতে পারে। যারা এরকম অনেকদিন ধরে অ্যান্টিকোয়াগুলেন বা ইয়া খায়, কি বলে যে ইকোস্প্রিন বলি আমরা হার্টের ক্ষেত্রে, অনেক সময় অনেক রোগী খায়, অনেক সময় ডাক্তারের পরামর্শ ছাড়াও আসলে অনেক খায়। আবার মহিলাদের ক্ষেত্রে যারা ওসিপি খায়, মানে কন্ট্রাসেপটিভ পিল খায়, তাদের ক্ষেত্রে এরকম হতে পারে। মহিলাদের যেমন প্রি এক্লামশিয়া, এক্লামশিয়া যাদের থাকে তাদের এরকম হতে পারে। মহিলাদের আবার যাদের এই ইয়ার পোস্ট মেনোপোজাল লেডি, যাদের ইস্ট্রোজেন প্রজেস্টেরনের যে ব্যালেন্স থাকে, সেই ব্যালেন্সটা যখন একটা অ্যাবনর্মালিটি হয়, তাদের ক্ষেত্রে এরকম হতে পারে। যাদের হার্ট ডিজিজ, অ্যাবনর্মাল হার্ট পালপেশন হয়, যেখান থেকে এট্রিয়া ফিব্রিলেশন হয়, সেটা আপনার হার্টের ভালভের সমস্যার জন্য হতে পারে, সেটা আবার হার্ট অ্যাটাকের থেকেও, তার এরকম এরিথমিয়া বলি আমরা, অ্যাবনর্মাল যদি হার্ট কন্ট্রাকশন করে, এখান থেকে যখন রিদম যখন নর্মাল থাকে না, তখন এখান থেকে যে রক্তটা ক্লট হয়ে যায়, সেই রক্ত ক্লটটা আপনার ব্রেনে গিয়ে ব্রেনে রক্তনালী বন্ধ করে দিতে পারে। এছাড়া আমাদের একটা যুবক শ্রেণীর মধ্যে এখন কিছু ড্রাগ এডিকশনের ব্যাপার চলে আসছে, হতাশা থেকে তারা ড্রাগ এডিক্টেড হয়ে যায়, সেই ড্রাগ এডিকশন থেকেও কিন্তু রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। জি স্যার, ধন্যবাদ আপনাকে, আমরা অনেক কিছু জানলাম। দর্শক, আমাদের অনুষ্ঠানের আজকের বিষয় হচ্ছে স্ট্রোকের ইন্টারভেনশনাল চিকিৎসা। আপনাদের যদি স্ট্রোক সম্বন্ধে যে কোনো ধরনের প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা স্যারের মাধ্যমে জবাব দেওয়ার চেষ্টা করব। এবং আজকের অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই ডেনেক্সিল এন্ড ভিটা ডি3। স্যার, আপনাকে জিজ্ঞেস করব যে স্ট্রোকের কি কি লক্ষণ থাকে বা কি কি লক্ষণ দেখা দিলে আমাদের রোগীরা বুঝবে যে এখন আমাকে একজন চিকিৎসকের কাছে যেতে হবে? স্ট্রোকের সবচেয়ে বড় সিম্পটম হচ্ছে যে সাডেন অনসেট, এটা হচ্ছে রক্তনালীর রোগ, সেই জন্য এই রোগটা সব সময় হঠাৎ করেই হয়। কারো হঠাৎ করে যদি কথা বলা বন্ধ হয়ে যায়, কারো হঠাৎ করে যদি এক পাশ অবশ হয়ে যায়, কারো হঠাৎ করে যদি ইমব্যালেন্স ডেভেলপ করে, কারো হঠাৎ করে যদি আপনার চোখে দেখতে সমস্যা হয়, কারো হঠাৎ করে যদি চার হাত পা বন্ধ হয়ে যায়, কারো হঠাৎ করে যদি অনেক বেশি মাথা ব্যথা শুরু হয়, তাইলে এই যে হঠাৎ করে যে কোনো সমস্যা, হঠাৎ করে যে সমস্যা শুরু হবে,
সেটা সবসময় আমাদের মনে রাখতে হবে যে এটা রক্তনালীর সমস্যা। সেটা রক্তনালী বন্ধ হওয়ার জন্য হোক, সেটা রক্তনালী ছিঁড়ে যাওয়ার জন্য হোক। তবে স্ট্রোকের চিকিৎসা সিমটম সাইন আমরা যেগুলোই বলি, লক্ষণ যেগুলোই বলি না কেন, স্ট্রোকের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্ট্রোক চিকিৎসার টাইম ফিক্স করা। সেই জন্য আমাদের কারো যদি এরকম হঠাৎ করে কারো এক পাশ অবশ হয়ে যায়, হঠাৎ করে কোনো যদি জিনজিন শুরু হয় কোনো এক পাশে, হঠাৎ করে যদি কেউ চোখে না দেখে, হঠাৎ করে যদি ইমব্যালেন্স হয়ে যায়, হঠাৎ করে কারো যদি ভার্টিগো শুরু হয়, মাথা ঘুরানি শুরু হয়, তাহলে সেসব ক্ষেত্রে দেরি করা যাবে না। দেরি করলে আমাদের যে সিমটম আছে সে সিমটম দিয়ে আমরা যে ডায়াগনোসিস করে চিকিৎসা দিব, সে চিকিৎসার যে টাইম ফ্রেম আছে সে টাইম ফ্রেম যদি আমরা নষ্ট করি, হেলাই যদি আমরা নষ্ট করে ফেলি, তাহলে কিন্তু রোগীর সাফারিংসটা নিতে হবে। এবং আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশে এখন যে ডেটা আছে সেই ডেটায় হসপিটাল এডমিশনে 1 নম্বর ডেথের কজ হচ্ছে কিন্তু স্ট্রোক। এবং ওয়ার্ল্ড ওয়াইড যে ডিজেবিলিটি যে র্যাঙ্কিং, ডিজেবল পার্সনদের যে পার্সেন্টেজ আছে সেটার মধ্যে সবসময় লিডিং কজ হচ্ছে আমাদের স্ট্রোক। কাজেই আমাদের যখনই এরকম কোনো সিমটম যেটা আমাদেরকে মনে হবে যে এই সিমটম দেখে যে তার স্ট্রোক হয়েছে, তাহলে তৎক্ষণাৎ যেখানে স্ট্রোক চিকিৎসার সুবিধা আছে সেসব জায়গায় যোগাযোগ করতে হবে। জি স্যার, ধন্যবাদ স্যার। আপনি শুরুতেই বলেছিলেন যে স্ট্রোক অনেক কারণে, মেইনলি 2টা কারণে হয়ে থাকে, যদি ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায় বা যদি রক্তনালী ছিঁড়ে যায়। স্যার, পরীক্ষা ছাড়া, ল্যাবরেটরি পরীক্ষা ছাড়া রোগীর লক্ষণ বা শারীরিক পরীক্ষার মাধ্যমে কি কোনোভাবে বোঝার উপায় আছে যে এটা কোন ধরনের স্ট্রোক হতে পারে? সেটা আসলে আমাদের স্ট্রোক যদি কারো মনে হয়, আমরা সব সময় একটা কথা বলি, সেটা হচ্ছে একটা ইমেজিং অবশ্যই করা লাগবে, মানে একটা সিটি স্ক্যান অ্যাটলিস্ট করা লাগবেই। কারণ হচ্ছে যে রক্তনালী ছিঁড়ে যাওয়ার যে লক্ষণ সেটাতে যেমন ব্রেনের একটা অংশ এফেক্টেড হয়, একইভাবে রক্তনালী বন্ধ হয়ে গেলেও তো একটা অংশ এফেক্টেড হয়। তাহলে সেই রক্তনালী ছিঁড়ে যাওয়া এবং বন্ধ হওয়া থেকে ব্রেইনের কোন অংশটা এফেক্টেড হচ্ছে সেটা হিসাবে আসলে নির্ভর করে যে তার লক্ষণ কি হবে। তবে সেটা আপনার ইমেজিং ছাড়া, মানে সিটি স্ক্যান বা এমআরআই এসব পরীক্ষা ছাড়া কোনোভাবেই বলার, কনফার্ম করে বলার সুযোগ নাই যে তার রক্তনালী বন্ধ হয়েছে নাকি রক্তনালী ছিঁড়ে গেছে। আমরা সাসপিশন করতে পারি, কিন্তু অনেক সময়ই আমাদের ওভারল্যাপ হয়ে যায় যে দেখা যাচ্ছে যে রক্তনালী বন্ধ হয়ে গেলে যেরকম রোগী হালকা এই অবশ নিয়ে আসে, একই রকম রক্তনালী ছিঁড়ে গেলেও রুগী এরকম হালকা অবশ নিয়ে আসে। রক্তনালী বন্ধ হয়ে গেলেও রুগীর মাঝে মাঝে মাথা ব্যথা থাকে, আবার রক্তনালী ছিঁড়ে গেলেও মাথা ব্যথা থাকে। কাজে আমরা শুধুমাত্র লক্ষণ দিয়ে কনফার্ম করতে পারবো না যে তার রক্তনালী বন্ধ হয়ে গেছে নাকি রক্তনালী ছিঁড়ে গেছে। আমাদের অবশ্যই আমাদের ইনভেস্টিগেশন স্পেসিফিক্যালি যে সিটি স্ক্যানের হেল্প নিতে হবে। এবং চিকিৎসা পদ্ধতি আসলে ছিঁড়ে গেছে এবং রক্তক্ষরণ হয়েছে এটার মধ্যে একদম উল্টা, সেই জন্য আমাদের এটা ছাড়া করতে গেলে বিপদ হতে পারে। কেউ যদি ব্লাইন্ডলি কোনো চিকিৎসা করতে যায় সেটার ক্ষেত্রে রোগীর লাভ থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক সময় থাকে। জি স্যার, ধন্যবাদ স্যার। আপনি যেমন বললেন যে স্ট্রোকের রোগীকে আমাদের অবশ্যই ইমেজিংটা করতে হবে, স্যার আমাদের দর্শকের একটি সিংহভাগ ডাক্তার, তাই আমি আপনাকে জিজ্ঞেস করছি স্যার যে সিটি স্ক্যান বা এমআরআই যে ইমেজিংটাই আমরা করব, স্ট্রোকের রোগীর স্যার স্ট্রোকের সিমটম বা লক্ষণ দেখার কতক্ষণের মধ্যে এটা করা স্যার রোগীর জন্য বা আমার চিকিৎসার জন্য ভালো? স্ট্রোকের চিকিৎসার যে অপশনগুলো আছে, স্পেসিফিক চিকিৎসা, মানে আগে আমাদের দেশে আসলে এই চিকিৎসাগুলো একটু অপ্রতুল ছিল, এখন অনেকেই এই চিকিৎসাগুলো করছে। সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমাদের টাইম ফ্রেম ফিক্সড, মানে আমরা যদি রুগীকে আইভি থ্রম্বোলাইসিস করতে চাই, যে ইন্ট্রাভেনাস থ্রম্বোলাইসিস করতে চাই আরটিপি দিয়ে, তাহলে টাইম কিন্তু 4.5 আওয়ারের মধ্যেই। কাজেই 4.5 আওয়ার্স বা 4.5 ঘন্টা হচ্ছে কিন্তু লাস্ট লিমিট। একটা রুগী আমি যদি 4.5 ঘন্টার সময় চিকিৎসা করি আর আরেকটা রুগীর যদি স্ট্রোক হওয়ার 1 ঘন্টা পরে চিকিৎসা করি, তাহলে দুইটার মধ্যে রেজাল্ট কিন্তু ডিফারেন্ট হবে। যেটা 1 ঘন্টায় চিকিৎসা করেছি, যেটা 1 ঘন্টায় আমি থ্রম্বোলাইসিস করতে পেরেছি, তার আউটকাম
আর 4.5 ঘন্টার সময় যে রোগীটার আমরা এই কি বলে থ্রম্বোলাইসিস করতে পেরেছি তার আউটকাম কিন্তু ফার ফার ডিফারেন্স হবে, সেটা অ্যাকিউট আউটকাম এবং পরের দিকে 3 মাস পরে বা 6 মাস পরে যে আউটকাম। কাজে আমাদের স্ট্রোকের ক্ষেত্রে সব সময় টাইম নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব যখন এই লক্ষণ দেখা যাবে তখন থেকে আপনার অ্যাক্টিভ হতে হবে যে যত তাড়াতাড়ি চিকিৎসাটা করা যাবে। সেই জন্যই কোনোভাবেই ডিলে করার আমাদের কোনো সুযোগ নাই, তাহলে আমরা চিকিৎসার অপশনগুলো অ্যাভেল করতে পারবো। দর্শক, তাহলে আমরা জানলাম স্ট্রোক কি কি কারণে হয় এবং কোন কোন ধরনের হয়, এবং আপনাদের জন্য, আমাদের ডক্টরদের জন্য এবং সাধারণ জনগণের জন্য, সবার জন্যই স্যারের মাধ্যমে আমরা যেটা জানতে পারলাম যে স্ট্রোকের যদি আমরা বুঝি যে রোগীর হঠাৎ কোনো সিমটম শুরু হয়েছে বা লক্ষণ দেখা দিয়েছে, আমরা দেরি না করে অবশ্যই আমাদের চিকিৎসকের কাছে নিয়ে যাব, এবং চিকিৎসকেরও দায়িত্ব হবে দেরি না করেই সাথে সাথে একটা ইমেজিং করে ফেলা। স্যার, আপনি আজকে আমাদের যে বিষয় স্ট্রোকের ইন্টারভেনশনাল ম্যানেজমেন্ট, স্যার আপনিও বলছিলেন যে যত তাড়াতাড়ি আমরা সিটি স্ক্যান বা এমআরআই করে জানতে পারবো তত তাড়াতাড়ি আমরা এটা শুরু করতে পারবো। স্যার, এই সম্পর্কে, স্যার আজকের বিষয় সম্পর্কে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের কি কি ইন্টারভেনশনাল ম্যানেজমেন্ট আছে স্ট্রোকের জন্য। বাংলাদেশে আমরা আসলে স্ট্রোকের চিকিৎসা একটু পিছিয়ে ছিলাম। রিসেন্টলি গত 2019 সালের মে মাসে বাংলাদেশে আরটিপি এটা অ্যাভেলেবেল করা হয়েছে। এই ড্রাগটা আসলে বাংলাদেশে আগে অ্যাভেলেবেল ছিল না। তবে সে অ্যাভেলেবেল ড্রাগের ব্যাপারে বলার আগে আমি একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ডাক্তারদের জন্য যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্ট্রোক মানে কিন্তু ক্লিনিক্যাল ডায়াগনোসিস। স্ট্রোক, আমি আবার বলছি, স্ট্রোক হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আমাদের ক্লিনিক্যালি বুঝতে হবে যে একটা রোগীর এক সাইড অবশ হয়ে গেছে, তার প্ল্যান্টার ফ্ল্যাকচার আছে, তার পাওয়ার কমে গেছে। তাহলে আমরা যখন ক্লিনিক্যালি ডেফিনিট হব যে তার স্ট্রোক হয়েছে তখন আমরা কিন্তু ইমেজিংয়ে যাব। কেন কথাটা বললাম যে অ্যাকিউট অবস্থায় মানে এই যে এখন যে স্ট্রোক হলো এই রুগীটার যদি আমি এখন সিটি স্ক্যান করি তাহলে সেই সিটি স্ক্যান কিন্তু নর্মাল থাকবে। তাহলে যদি কোনো রুগীর এরকম সিমটম হয়, আমরা যদি সাইন দেখে বুঝতে পারি যে তার স্ট্রোক হয়েছে, তাহলে কিন্তু তার সিটি স্ক্যান করলে নর্মাল থাকবে, এবং সেই নর্মাল সিটি স্ক্যান রুগীগুলোই কিন্তু আউটকাম ভালো হবে। সেই নর্মাল সিটি স্ক্যান যাদের আছে তাদের চিকিৎসা করলে রুগীর আউটকাম ভালো। যার সিটি স্ক্যানে কালো অংশ চলে আসছে তার চিকিৎসা করলে আউটকাম খারাপ হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ওখানে ইনফ্যাকশন অলরেডি হয়ে গেছে। সেই জন্য ওখানে ইনফ্যাকশন যেহেতু হয়ে গেছে সেই জন্য এখানে হেমোরেজ হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য ইনফ্যাকশন হওয়ার আগে মানে সিটি স্ক্যান নর্মাল থাকা অবস্থায় যে রুগী আপনার কাছে আসবে সেটাকে চিকিৎসা করার প্ল্যান করতে হবে। তবে আপনার যদি কোনো কনফিউশন থাকে, আপনার অ্যাকিউট অবস্থায় মানে উইদিন ফিউ মিনিটসের মধ্যে আপনি এমআরআইতে চেঞ্জ চলে আসে। সে এমআরআই করলে আমরা DWI সিকোয়েন্স যদি করি তাহলে সেই সিকোয়েন্সে আমরা ডিফিউশন রেস্ট্রিকশন পাব, এটা ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে। কিন্তু হেমোরেজিক স্ট্রোকের ক্ষেত্রে আপনি তৎক্ষণাৎ যখনই হেমোরেজ হয়েছে তখনই আপনি কিন্তু এই এই সিটি স্ক্যানে সাদা পাবেন যেখানে রক্তক্ষরণ হয়েছে। কাজে সিটি স্ক্যান দিয়েই আপনার ডিসিশন নিতে হবে যে আপনি ইন্টারভেনশন করা যাবে নাকি যাবে না। যা সিটি স্ক্যান করলে কালো চলে আসছে তার আসলে টাইমটা মোটামুটি শেষ, কিন্তু যা সিটি স্ক্যান নর্মাল তার ক্ষেত্রে সময় নষ্ট করা যাবে না। এবং আমাদের এই ইন্টারভেনশন পার্ট যদি আমরা বলি তাহলে একটা বড় গ্রুপের ট্রিটমেন্ট অপশন হচ্ছে আইভি থ্রম্বোলাইসিস। ঠিক আছে, একটা বড় গ্রুপের ইসকেমিক স্ট্রোকের চিকিৎসার অপশন হচ্ছে আইভি থ্রম্বোলাইসিস। এবং এছাড়া আমাদের ইন্ট্রা আর্টেরিয়াল থ্রম্বোলাইসিস আছে, মেকানিক্যাল থ্রম্বেক্টমি আছে। তবে সেগুলো আপনার শুরু করার আগে আমরা ইউজুয়ালি আইভি থ্রম্বোলাইসিস শুরু করি। তাহলে সেই ইন্ট্রা আর্টেরিয়াল এবং মেকানিক্যাল থ্রম্বেক্টমি কাদের জন্য? তাহলে সব ইসকেমিক স্ট্রোকের রুগী যদি 4.5 ঘন্টার মধ্যে আসে তাহলে আমরা আইভি ইন্ট্রাভেনাস থ্রম্বোলাইসিস শুরু করব, আরটিপি দিয়ে শুরু করব, যেটা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল আছে, যেটা রেডিয়ান কোম্পানি আসলে ইম্পোর্ট করে, সেটা ওদের প্রোডাকশন না, সেটা বোরিঙ্গার কোম্পানির প্রোডাকশন। এবং আপনাদের উদ্দেশ্যে জানাতে চায় যে এই বোরিঙ্গার কোম্পানি কিন্তু সারা বিশ্বে এই ড্রাগ সাপ্লাই দেয়, আর কোনো কোম্পানি এই ড্রাগ প্রোডাকশন করে না। কাজে আপনি আমেরিকা হলে যে চিকিৎসা পাবেন, সিঙ্গাপুর হলে যে চিকিৎসা পাবেন, বাংলাদেশেও একই চিকিৎসা একই ড্রাগ।
সেজন্য আপনার ট্রিটমেন্ট অপশন এবং ট্রিটমেন্ট মডালিটিস সব একই, কিন্তু ডায়াগনোসিসে দেরি করা যাবে না। তবে ইন্ট্রাআর্টেরিয়াল মানে ধমনী পথে এবং ধমনী পথে আরেকটা অপশন আছে হচ্ছে মেকানিক্যাল থ্রম্বেক্টমি, এই দুইটা অপশন আমরা করি হচ্ছে লার্জ ভেসেল অকলুশনের ক্ষেত্রে। লার্জ ভেসেল অকলুশন বলতে ব্রেনে মেইনলি একটা রক্তনালী বেশি ব্লক হয়, সেটা হচ্ছে মিডল সেরিব্রাল আর্টারি। এই মিডল সেরিব্রাল আর্টারির M1 মানে এখানে বিভিন্ন ভাগ আছে, M1 এবং M2, এই দুই জায়গার মধ্যে যদি রক্ত এই জমাট বেঁধে যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই মেকানিক্যাল থ্রম্বেক্টমি দিয়ে আমরা ডিভাইস দিয়ে ওইটাকে পুল আউট করে নিয়ে আসা যায়। একইভাবে ইন্ট্রাআর্টেরিয়াল হচ্ছে যে আমরা ক্যাথেটার একদম ইয়ার মাথায় রাখি, কি বলে যে ওই যে যে জায়গায় ক্লট হয়েছে সেই জায়গায় রেখে ওখানে আমরা ড্রাগ দিই, ওই ড্রাগ দিয়ে সেটাকে ডিসলিউট করে ফেলা নিয়ম। তাহলে সেক্ষেত্রে যে থ্রম্বাস আছে সেটা ডিজলভ হয়ে যায়। আর মেকানিক্যাল থ্রম্বেক্টমির ক্ষেত্রে আমাদের এই ইয়াটা হচ্ছে আমরা যে থ্রম্বাসটাকে পুল আউট করে ফেলি। আরেকটা বড় ডিজিজ আছে যেটা খুব ডিভাস্টেটিং, আমি বলবো যে স্ট্রোক যেগুলো আছে স্ট্রোকের যে টাইপ আছে এর মধ্যে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে সাবারেগনাইট হেমোরেজ। এই সাবারেগনাইট হেমোরেজের রুগী কেন বড় বললাম, এই কারণে যে সাবারেগনাইট রুগী হেমোরেজের যে রুগী আছে সেই রুগীটা আপনার কি হয় যে সাথে সাথে উইদিন 30% রুগী হসপিটালেই আসতে পারে না, 30% রুগী হসপিটাল আসার আগেই মারা যায়। এবং বাকি যাদের আছে তাদের যে আমরা হসপিটাল ভর্তি করি সেই ভর্তি করার মধ্যে এক সপ্তাহের মধ্যে আমরা আপনার 50% রুগীর আবার রিহেমোরেজ হয় এবং এখান থেকে ডেথ অনেকটাই 100%। কাজে সাবারেগনের রুগীর ক্ষেত্রে আমরা কি পাবো, আমরা সিটি স্ক্যান করলে ব্লিডিং পাবো, সেই ব্লিডিংটা ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজের মতো লোকালাইজ থাকবে না, সেটা কিন্তু ছড়ানো থাকবে সাবারেগনাইট স্পেসে যেহেতু থাকবে, সেই জন্য বিভিন্ন সাবারেগনাইট স্পেসে আমরা ব্লাড দেখতে পাবো। সেই ক্ষেত্রে আমাদের পরের ইনভেস্টিগেশনে আমরা যাব যে তার এনজিওগ্রাম করব, সিটি এনজিওগ্রাম অথবা এমআর এনজিওগ্রাম যেটাই করি না কেন, সেটা করে আমরা কোন জায়গায় তার রক্তনালীর সমস্যা যে অ্যানোরিজম আছে সেটা লোকেট করব। এরপরে যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওই যে রক্তনালী ফেটে গেছে সেটা বন্ধ করে দেওয়ার অপশন আছে, সেই বন্ধ করার অপশনটা হচ্ছে আমরা যেটা করি ইন্টারভেনশনে সেটা হচ্ছে কয়েলিং অফ দ্য অ্যানোরিজম। কয়েলিং মানে কয়েল বসাই দিই, আমরা প্লাটিনাম কয়েলটা বসায়া যে জায়গাতে ফেটে গেছে সেই জায়গাটা বন্ধ করে দিই, তাহলে ওইটা আর ফাটার কোনো সম্ভাবনা থাকে না এবং ওইটা ফেটে যে ইয়াটা রক্তটা ছড়াইয়া পড়ছে ব্রেনে সেটা আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে রুগী কিন্তু ইয়া হয়ে যায়, কিউর হয়ে যায়। তবে আমাদের সবসময় মনে রাখতে হবে যেটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করতে হবে, কারণ হচ্ছে একটা রক্তকরণের সাথে সাথে অনেক কিছু কমপ্লিকেশন চলে আসবে যদি আপনি দেরি করেন। তবে এই নিউ মডালিটিসে একটা বড় সুবিধা হচ্ছে যে নিউরো সার্জনরা যেরকম ব্রেনের অংশ কেটে এই অপারেশনটা করতে হয়, ইন্টারভেনশন কিন্তু এটা বাইরে থেকে কিছু দেখা যাবে না, শুধু আমরা ফিমোরাল আর্টারি দিয়ে ঢুকে রক্তনালী যে জায়গাটা ফেটে গেছে সেই জায়গাটাতে আমরা বন্ধ করে দিয়ে আসি। তাহলে সেক্ষেত্রে রুগীর হসপিটাল স্টেও কম হয়, আইসিইউ স্টেও কম হয় এবং রুগীর ইনফেকশন হওয়ার সম্ভাবনাও কমে যায়। আরেকটা মডালিটিস অফ ট্রিটমেন্ট হচ্ছে আমাদের এম্বোলাইজেশন বলি আমরা, গ্লু এম্বোলাইজেশন। গ্লু এম্বোলাইজেশন মানে আমি আগেই বলে আসছিলাম যে আমাদের কিছু জন্মগত সমস্যা থাকে আবার কিছু অ্যাকুয়েট সমস্যা থাকে। জন্মগত সমস্যাগুলো হচ্ছে যে আর্টারির সাথে ভেইনের কানেকশন বা আর্টেরিভেনাস মেলফর্মেশন বলি, সেই ক্ষেত্রে যে কানেকশনটা আছে সেই কানেকশনটা আপনার একটা গ্লু দিয়ে বন্ধ করে দেওয়া যায়, তাহলে এই যে ধমনীর সাথে যে শিরার যে যোগাযোগ সেটা বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে এটা আর ফাটার সম্ভাবনা থাকবে না। আরেকটা গ্রুপ আছে যেটাকে আমরা ফিস্টুলা বলি, এটাও এবিএম আর্টেরিভেনাস মেলফর্মেশনের একটা ক্লাসিফিকেশন, কিন্তু এটার সাথে ডিফারেন্স হচ্ছে যে এটা হচ্ছে কিন্তু অ্যাকুয়ার্ড, স্পেশালি যে ট্রমাটিক পোস্ট ট্রমাটিক ট্রমা থেকে কারো অ্যাক্সিডেন্ট থেকে কেউ যদি এমনি নর্মালি পরে গিয়ে এরকম ব্রেইনে আঘাত পায় তাহলে কিন্তু তার এরকম এই যে রক্তনালী আঠারির সাথে ব্রেইনে যোগাযোগ হয়ে যেতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আপনি ওই যে ওই জায়গায় গিয়ে যে জায়গায় আপনার ইয়াটা হয়েছে কি বলে যোগাযোগটা হয়েছে আঠারির সাথে ব্রেইনের সেটা বন্ধ করে দেওয়ার অপশন আছে। এবং আরো একটা গ্রুপে আমরা ইয়াটা করি ওই ইন্টারভেনশনটা করি সেটা হচ্ছে আমাদের টিউমার এম্বোলাইজেশন। টিউমার এম্বোলাইজেশন কিরকম, ব্রেইনে অনেক টিউমার আছে
স্পেশালি দ্য বেজ অফ দি ব্রেনে, সেই বেজ অফ দি ব্রেনে যে টিউমার সেগুলো ভাস্কুলার টিউমার। এই ভাস্কুলার টিউমারগুলো যদি আমরা অপারেশনের আগে রক্তনালী বন্ধ করে দিতে পারি, রক্তনালী বন্ধ করে দেওয়া যায় ওই টিউমারের, তাহলে সার্জনরা খুব স্মুথ অপারেশন করতে পারে এবং সেক্ষেত্রে আপনার অপারেটিভ ফিল্ডটা আপনার রক্তনালী শূন্য থাকে এবং সেক্ষেত্রে রুগীর ব্লাডও কম লাগে এবং সার্জনদের জন্য অপারেটিভ ফিল্ড ভালো যেতে থাকে, সার্জারির আউটকামটাও ভালো হয়। জি স্যার ধন্যবাদ, অনেক কিছু জানলাম আমরা আপনার কাছ থেকে। স্যার আপনি যেটা বললেন যে টাইম এখানে অনেক বড় একটা ফ্যাক্টর, এবং তাই আপনাকে জিজ্ঞেস করছি স্যার, এই আধুনিক চিকিৎসা বা ইন্টারভেনশন ম্যানেজমেন্টটা স্যার আমাদের রোগীরা বাংলাদেশের কোন কোন জায়গায় পেতে পারে, কারণ আমাদের রোগীদের খুব তাড়াতাড়ি ওখানে নিতে হবে, তাই স্যার একটু জিজ্ঞেস করা। মানে সেটা হচ্ছে আমাদের সরকারি বেসরকারি দুইটা অংশ আসলে আছে বাংলাদেশে। এই যে ম্যাম এপ্রিল মাসে আসার পর থেকে 2019-এর আমরা আইভি থ্রম্বোলাইসিস কিছু জায়গায় শুরু হয়েছে, এর মধ্যে আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট নিউরোসায়েন্স নিন্সের মধ্যে আছে একটা স্ট্রোক ইউনিটি আছে ওদের, এছাড়া বঙ্গবন্ধু তো হয় ইন্ডিকেটেড কেস অফিস টাইমে যদি আসে, এছাড়া আমাদের যে প্রাইভেট যে ইয়াগুলো আছে যেমন সিএমএস এ অপশন আছে, ল্যাব এইডে অপশন আছে, একইভাবে ইউনাইটেড হসপিটালে অপশন আছে, এবং এই ইয়াগুলোতে আমাদের সিরাজুল ইসলাম ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে অপশন আছে, তাহলে সেই হসপিটালগুলোতে আইভি থ্রম্বোলাইসিসের ব্যবস্থা আছে। তবে ওই যে ইন্টারভেনশন যে অংশটা আছে সেই অংশটাতে আসলে আমাদের যে ন্যাশনাল ইনস্টিটিউট নিউরোসায়েন্স, তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ল্যাব এইড হসপিটাল, গ্রিন লাইফ হসপিটাল, এছাড়া আমাদের এই যে ইউনাইটেড হসপিটাল, এইসব হসপিটালে এবং আমাদের আয়েশা মেমোরিয়াল যেটা আছে, মানে সেটার নতুন নাম কি জানে, ইউনিভার্সাল হসপিটাল, ইউনিভার্সাল হসপিটাল, এইসব জায়গায় বা সিএমএসও অপশনগুলো রয়েছে ইন্টারভেনশনের। জি স্যার অসংখ্য ধন্যবাদ। স্যার আমরা সাধারণ জনগণের জন্য জানতে চাচ্ছি, যখন একটা রোগী স্ট্রোক করে বা যে লক্ষণ সমূহ আপনি বললেন সেটা দেখা দেয়, তখন অনেকেই এই কনফিউশনে থাকে যে কোন ধরনের ডাক্তারের কাছে নিয়ে যাবে, নিউরো মেডিসিন নাকি নিউরো সার্জারি। স্যার এই বিষয়ে যদি আপনি একটু রোগীদেরকে ক্লিয়ার করে বলে দিতেন যে আমাদের শুরুতেই রোগীকে কোথায় নিয়ে যায়, কোন বিভাগের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার। আপনি নিউরোলজিস্ট অথবা নিউরোসার্জন যার কাছে যান না কেন, এখানে কার কাছে গিয়েছেন সেটা আসলে ইম্পর্টেন্ট না। আমি প্রথমেই বলেছি যেখানে স্ট্রোক চিকিৎসা করার সুবিধা আছে, যে জায়গায় আপনার সবগুলো চিকিৎসার অপশন রয়েছে যে হাসপাতালে, সেখানে আপনার যেতে হবে, সেটা সার্জন নিউরো সার্জনকে দেখান বা নিউরোলজিস্টকে দেখান সেটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে আপনি আপনার যে চিকিৎসা পাওয়ার কথা সেই চিকিৎসা আপনি পাবেন কিনা, সেই চিকিৎসা যার কাছে পাবেন তার কাছে যাবেন। জি স্যার দর্শক, তাহলে আমরা অনেক কিছুই জানলাম স্যারের কাছ থেকে, যে আমাদের স্ট্রোকের লক্ষণ সমূহ দেখা দিলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের রোগীকে নিয়ে যেতে হবে এমন একটি ইনস্টিটিউশনে যেখানে আমাদের এই সকল ধরনের চিকিৎসা অ্যাভেলেবেল আছে। স্যার আমরা একটু দর্শকের কমেন্ট বা ওনাদের যা জিজ্ঞাসা আছে সে বিষয়ে এ এখন প্রশ্ন নেব। ঠিক আছে স্যার, এমডি হাসান মিয়া লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? স্যার আমার আম্মু গত 17 মার্চ 2020-এ ডায়াবেটিস আছে, কোলেস্টেরলের পরিমাণ বেশি। স্যার ওনার আম্মু 2017 মার্চের 2020-এ স্ট্রোক করেছেন, ডায়াবেটিস আছে এবং কোলেস্টেরলও বেশি। ডায়াবেটিস প্রেশার এবং কোলেস্টেরলের ওষুধ চলে, সাথে ইকোস্প্রিন প্লাস 75 মিলিগ্রাম চলছে। উনি জিজ্ঞেস করেছেন যে কতদিন পর্যন্ত এই ওষুধ সে চালাতে পারবে। আপনি এই ওষুধ আপনার লাইফ লং চলবে যদি কোনো সাইড ইফেক্ট না হয়, যদি কোনো সাইড ইফেক্ট না হয় তাহলে আপনার ইকোস্প্রিন, আমরা ইউজুয়ালি আসলে একটা ওষুধেই চালাই, যেহেতু ওনার অনেকগুলো আসলে রিস্ক ফ্যাক্টর আছে সেক্ষেত্রে দুইটাও চালানো যেতে পারে, তবে ইকোস্প্রিন প্লাস যেটা আছে সেটা আপনি বন্ধ করবেন না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে ডায়াবেটিসকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। তিন নম্বর হচ্ছে আপনার যে ডিসলিপিডেমিয়া আছে আপনার, সেটা অবশ্যই আপনার কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, কারণ আমাদের সব সময় মনে রাখতে হবে যে একজনের যার স্ট্রোক হয়েছে তার আবার স্ট্রোক হওয়ার সম্ভাবনা নর্মাল মানুষের যে স্ট্রোক হওয়ার সম্ভাবনা এর থেকে বেশি, সেই জন্য একবার স্ট্রোক হয়েছে এখান থেকে যে ডিসেবিলিটি আছে সেটা তো ধীরে ধীরে ইম্প্রুভ করবে আমরা যদি এক্সারসাইজ করে ওষুধপত্র খাই নিয়ম মতো মেনে চলি, কিন্তু আবার যেন স্ট্রোক না হয়
সেজন্য আপনার এই ওষুধগুলো কন্টিনিউ করতে হবে এবং তা ওনার অবশ্যই ডায়াবেটিস এবং ডিসলিপিডেমিয়াটা কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। জি স্যার ধন্যবাদ। স্যার প্রফেসর আনোয়ারুল ইসলাম কমেন্ট করেছেন, ধন্যবাদ ডক্টর সুভাষ বিভিন্ন বিষয়ে তার সুনিশ্চিত মতবাদের জন্য। আমার প্রশ্ন, স্ট্রোকের পূর্বে কোনো পূর্ব লক্ষণ রয়েছে কিনা? স্ট্রোকের একটা পূর্ব লক্ষণ আমরা সবসময় ইগনোর করি, সেটাকে আমরা বলি টিআইএ, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক বলতে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কারো কাছে হঠাৎ করে হাতটা অবশ হয়ে গেছে, 3 মিনিটের মধ্যে আবার ঠিক হয়ে গেছে। কারো হঠাৎ করে চোখে দেখে নাই, 5 মিনিটের পরে আবার ঠিক হয়ে গেছে। ইউজুয়ালি টিআইএটা যেটা হয় সেটা 1 ঘন্টার মধ্যে রিকভারি করে যায়। কিন্তু আপনার এই যে টিআইএ যে হলো, মানে আপনার যে এই যে হঠাৎ করে একটা লক্ষণ দেখা দিল, এটাকে আপনাকে আসলে অ্যালার্ট করলো, যে বৃষ্টি আসার আগে যেমন অ্যালার্ট করে সেরকম এখানে অ্যালার্ট করলো যে আপনার কিন্তু স্ট্রোক হতে পারে। সেই জন্য আপনি এরকম কারো যদি সিমটম হয় তাহলে, যেটা রিকভারি করে গেছে, তাহলে অবশ্যই আপনি একজন নিউরোলজিস্টকে দেখিয়ে নেবেন। তাহলে আপনার রিস্ক ফ্যাক্টরগুলো এবং রক্তনালীর অবস্থা উনি অ্যাসেস করে আপনাকে বলবে যে আপনার এই জায়গায় কোনো ট্রিটমেন্টের সুযোগ আছে কিনা, যেখানে আপনার পরবর্তী স্ট্রোক যাতে না হয়। এবং আপনার আরেকটা প্রশ্ন হচ্ছে যে হেডেক, মাথা ব্যথা। মাথা ব্যথা একটা বড় কারণ। মাথা ব্যথা, ওই যে আমরা একটা অংশ আলাপ করলাম যে সাবারেগনাইট হেমোরেজ, এইসব রোগী সাধারণত মাথা ব্যথা নিয়ে প্রেজেন্ট করে। তাদের বারবার মাথা ব্যথা হয়, অনেক মাথা ব্যথা হয়, সেটা আসলে একটা লক্ষণ যেটা থেকে তার পরবর্তীতে রক্তনালে ছিঁড়ে যেতে পারে। কাজে আপনার এরকম যদি কোনো মাথা ব্যথা হয়, বারবার রিকারেন্ট হয়, স্পেশালি এক পাশে নির্দিষ্ট জায়গায় বারবার মাথা ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের অ্যালার্ট হয়ে যেতে হবে, যে ইভ্যালুয়েট করে নিতে হবে যে আপনার রক্তনালীর কোনো সমস্যা আছে কি নাই। থ্যাংক ইউ আপনাকে। জি স্যার ধন্যবাদ। স্যার আমরা কথা বলছিলাম স্ট্রোকের ইন্টারভেনশনাল ম্যানেজমেন্ট নিয়ে, এবং স্যার আপনি যেটা বলেছিলেন যে এটা 4.5 ঘন্টা, সর্বোচ্চ 4.5 ঘন্টার মধ্যে আমরা করতে পারি, এবং স্যার এটা শুধুমাত্র ইসকেমিক স্ট্রোক বা রক্ত ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গেলে যে স্ট্রোকটা হয় সেই স্ট্রোকে করা যায়। স্যার আপনার কাছে জানতে চাচ্ছি যে ইন্টারভেনশনাল ম্যানেজমেন্টের অনেকগুলো মডেলিটি আপনি বললেন, স্যার এর কি কোনো সাইড ইফেক্ট হতে পারে বা কি কি সাইড ইফেক্ট হতে পারে স্যার? আমরা এর মাঝখানে একটু টাইম লিমিটটা বলে রাখি। একটা হচ্ছে যে ইন্ট্রাভেনাস থ্রম্বোলাইসিস, যেটা সেটা 4.5 ঘন্টা, আর যেটা মেকানিক্যাল থ্রম্বেক্টমি সেটা আসলে 6 থেকে 8 ঘন্টা। বড় রক্তনালি বন্ধ হলে টাইম একটু বেশি পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে যে পোস্টের সার্কুলেশন বলি আমরা, ভার্টিব্রার বেজিলার, এইসব জায়গায় আমরা 24 ঘন্টা পর্যন্ত ইন্টারভেনশন করতে পারি। তবে এগুলো সাইড ইফেক্ট হচ্ছে যে আমরা যখন রক্তনালি খুলে দিই, আমি আগেই বলে আসছি যে আমরা যখন সিটি স্ক্যানে কালো পেয়ে যাব, তখন এই জায়গায় যদি আমি রক্তনালীটা খুলে দিলাম তাহলে এখানে কিন্তু রক্তক্ষরণ হবে। সেজন্য এই জায়গায় যে আমরা থ্রম্বোলাইসিস করি সেটা যদি আর্লি করা না যায় তাহলে কিন্তু রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমাদের যত তাড়াতাড়ি, মানে 4.5 ঘন্টা আসলে লাস্ট লিমিট, আমি যদি 10 মিনিটে ইন্টারভেনশনটা শুরু করতে পারি বা আইভি থ্রম্বোলাইসিস শুরু করতে পারি, তাহলে কিন্তু রোগীর কমপ্লিকেশনও কম হবে, রোগীর আউটকামও অবশ্যই ভালো হবে। সেই জন্য আমাদের এগুলো করতে গেলে, যেমন আমরা মেকানিক্যাল থ্রম্বেক্টমি করতে গেলে অনেক সময় পুরাটা আমরা বের নাও করতে পারি, সেই জন্য বা যখন আমরা ছুটে দিই তখন ডিস্টালি ছোট একটা স্ট্রোক হতে পারে, বড় স্ট্রোক থেকে ছোট স্ট্রোক হয়তো এটা কনভার্ট করতে পারে। আর হচ্ছে আমরা যখন খুলে দিই যে ওই যে ইনফ্যাকশন যে হয়ে যায় সেটার থেকে অনেক সময় রক্তক্ষরণ হতে পারে, এই হচ্ছে সাইড ইফেক্ট। আর সাবারেগনাইট হেমোরেজের টাইম হচ্ছে, আমি আগেই বলে আসছি, যেটা যত তাড়াতাড়ি সম্ভব, তবে এই ক্ষেত্রে রোগী ভালো থাকলে আমরা 3 দিনের আগে যদি করে ফেলতে পারি তাহলে সেটা সবচেয়ে ভালো, কারণ 3 দিনের পরে থেকে ভ্যাসোস্পাজম বলি আমরা, রক্তনালী বাইরে গেছে সেই রক্তের জন্য ওখানে স্পাজম শুরু হয়, সেই জন্য ইসকেমিক স্ট্রোক যেরকম হয় তার ফিচার চলে আসে। এটা হওয়ার আগে যদি আমরা করে ফেলতে পারি তাহলে ওই সম্ভাবনাগুলো কমে যাবে এবং রোগীর প্রগনোসিসটা ভালো হবে, রোগীর আউটকামটা ভালো হবে। জি স্যার ধন্যবাদ। স্যার অনেক কিছু আজকে আমরা জানতে পারলাম আপনার কাছ থেকে। আমাদের দর্শকরা এ থেকে যা শিক্ষা নিলেন যে স্ট্রোকের যদি যে কোনো লক্ষণ দেখা যায় যত তাড়াতাড়ি সম্ভব আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব, এবং আমাদের তরুণ ডাক্তাররা এখান থেকে যা আমরা নিতে পারলাম স্যার
যে স্ট্রোকের রোগী আসলে আমাদের অনেকেরই ধারণা ছিল যে 6 ঘন্টার আগে সিটি স্ক্যানে ইসকেমিক স্ট্রোকের কোনো ফিচার দেখা যায় না, হয়তো আমরা এটা সিটি স্ক্যানটা 6 ঘন্টা পরে করব। তো স্যার আজকে আমরা জানলাম যে সেই ধারণাটা ভুল। যদি আমাদের হেমোরাজিক স্ট্রোক হয় সেটা শুরুতেই এসে পড়বে, এবং স্ট্রোকটা স্যার আপনি যেটা বললেন যে আমরা ক্লিনিক্যালি ডায়াগনোজ করব, এবং যদি আমার রোগীর ক্লিনিক্যাল সাইন সিমটম থাকে তাহলে আমরা সাথে সাথে তার সিটি স্ক্যান করে ফেলবো। যদি সেখানে কালো দাগটা না আসে তখনই আমরা ইন্টারভেনশনে যেতে পারবো। তাই যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে আমরা যে কোনো ফিল্ম বা সিটি স্ক্যান করিয়ে ফেলবো। স্যার অনেক ধন্যবাদ আপনাকে, আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি। স্যার শুধু আপনার কাছে শেষ প্রশ্ন যে স্যার স্ট্রোক আমরা কিভাবে এর প্রতিকার করতে পারি, বা কিভাবে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে, ডায়েট বা অন্যান্য অভ্যাসের পরিবর্তনের মাধ্যমে আমরা কি স্ট্রোক অবশ্যই আমরা প্রতিরোধ করতে পারি। আমাদের সবচেয়ে প্রথম কথা হচ্ছে আমরা সিডেন্টিভ লাইফস্টাইল নিব না, আমরা সিডেন্টারি লাইফস্টাইলে যাব না, আমরা অলওয়েজ অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। এখন যে মানে মিডিয়ার যুগ, এখন সবাই বসে বসে যে মোবাইল ল্যাপটপ এগুলোর মধ্যে থাকে, কিন্তু নর্মালি হাঁটা চলাটাও বন্ধ, যে ব্রিক্স ওয়াকিংও তারা করে না, আমরা অবশ্যই অ্যাক্টিভ থাকবো। এটা হলো আমার প্রথম অ্যাডভাইস। সেটা হচ্ছে সবার ক্ষেত্রে, সব মানুষের ক্ষেত্রে, মহিলা পুরুষ বয়স্ক ইয়াং সবার ক্ষেত্রে একটা অ্যাডভাইস যে না, আমরা সিডেন্টারি লাইফস্টাইলে যাব না, আমরা অ্যাক্টিভ লাইফস্টাইলে থাকব। এবং আমাদের যে ডায়েটারি হ্যাবিট, সেই হ্যাবিটের মধ্যেও আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা শাকসবজি বেশি করে খাবো, আমরা ফাস্টফুড কম খাবো, তাহলে আমাদের ডিসলিপিডেমির রিস্ক থেকে আমরা বাঁচবো অনেক ক্ষেত্রেই। আর যাদের হাইপারটেনশন আছে তারা যেন ইরেগুলার ড্রাগ না নেন, যারা হাইপারটেনশন আছে তারা সবসময় রেগুলার ড্রাগ নেবে। নিজের মতো ডাক্তারি করে ড্রাগের উঠানামা করা যাবে না, ডাক্তারের পরামর্শ মতোই আপনার হাইপারটেনশনের চিকিৎসা করতে হবে। এবং ডায়াবেটিস যাদের আছে তারাও হেলাপালা করা যাবে না, তাদের অবশ্যই রুটিনলি চেক আপের মধ্যে থাকতে হবে। এবং যে আমাদের যে হার্টের যদি থাকে সোর্স থাকে, সেই হার্টের চিকিৎসা অবশ্যই করে নিতে হবে, যেমন এখান থেকে কোনো না হয় আবার থ্রম্বাস গিয়ে যেন স্ট্রোক না হয়। এবং আরেকটা হচ্ছে যে আমরা যে ড্রাগ খাবো সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শের বাইরে খাবো না, এবং যারা অ্যান্টিকোয়াগুলেন্ট যেটা আমরা বললাম সেটা নিলে আমরা আয়ানার করে, প্রযোজ্য ক্ষেত্রে আয়ানার করে এটা অবশ্যই লিমিটের মধ্যে রাখবো, যাতে এটা থেকে কোনো সাইড ইফেক্ট না হয়। এবং যাদের মাইগ্রেন আছে, যে বিশেষ করে স্পেশাল দ্য ক্লাসিক্যাল মাইগ্রেন, তারা জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাবেন না, এটা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে, তাহলে তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ধন্যবাদ স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি। স্যার আমাদের দর্শকের প্রতি আপনার যদি কোনো উপদেশ থাকে, এবং স্যার আজকে আমাদের সাইন্টিফিক পার্টনার ছিল রেনেটা, পাওয়ার্ড বাই রেনেক্সিল এন্ড বিটা ডি3। স্যার আমাদের সাইন্টিফিক পার্টনার কে নিয়ে যদি আপনার কিছু বলার থাকে তাহলে স্যার। দর্শকদের উদ্দেশ্য হচ্ছে, আমি প্রেজেন্টেশনের সময় বললাম যে স্ট্রোকের লক্ষণ দেখা গেলে দেরি করা যাবে না, তাহলে আপনি নিজেই নিজের ক্ষতি করবেন। আর যারা দর্শক ডাক্তার আছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে সিটি স্ক্যান নর্মাল রুগী যাদের স্ট্রোকের সাইন সিমটম হচ্ছে তারা হচ্ছে বেস্ট ক্যান্ডিডেট ফর ট্রিটমেন্ট, সেক্ষেত্রে তাদের চিকিৎসায় কোনো দেরি করা যাবে না। আর রেনেটাকে ধন্যবাদ যে তারা সবসময় সাইন্টিফিক পার্টনার হিসেবে এগিয়ে আসে এবং মানুষকে নলেজ ভেন্টিলেট করে, যে মানুষের রোগ প্রতিরোধ এবং রোগের চিকিৎসার ব্যাপারে তারা যে হেল্প করে, সেই জন্য আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং রাজ টিভির দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক আশা করি আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন। আপনারা স্যার যেভাবে বললো এবং আমাদের দর্শক এবং আমাদের ডাক্তার দর্শক যারা আছে, আজকে আমরা সবাই অনেক কিছু জানতে পেরেছি, এবং আশা করি আমরা বুঝতে পেরেছি যে স্ট্রোকের রোগীর লক্ষণ দেখা দিলেই আমাদের কি কি করা উচিত। শুধু দর্শক আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমি ডক্টর আফরোজা জাহিন, আসসালামু আলাইকুম। ইউ আর ওয়াচিং রাজ টিভি, জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।